আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে খুবই সুন্দর একটি জায়গা শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে এই জায়গাটি খুবই ভালো লাগবে। আর যদি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আধুনিকতা আর প্রকৃতি দুটোই যেন এখানে ভরপুর। যারা একটু নিরিবিলি জায়গায় যেতে চান, তারা কিন্তু এখানে অনায়াসেই চলে আসতে পারেন। বাড্ডা নতুন বাজার ভাটারা থেকে 10 মিনিটের দূরত্ব, মাদানী এভিনিউ অথবা ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে একটু সামনে। হ্যাঁ, আমি কোথায় গিয়েছি? আমি আজকে গিয়েছি শেফস টেবিল কোর্ট সাইডে। এখানে আপনারা দেশি, ইন্ডিয়ান, মেক্সিকান, আরাবিয়ান, মালয়েশিয়ান বিভিন্ন কোর্ট পাবেন। এছাড়াও এখানে রয়েছে আইসক্রিম পার্লার, জুস বার এবং লাইভ বার বিকে। তাহলে আজকে ভিডিওটি শুরু থেকে শুরু করা যাক। সামনেই নিজস্ব পিকড্রপ সার্ভিস, যারা কিনা বাইক অথবা গাড়িতে করে এসেছেন, তারা অনায়াসে এখানে পার্কিংয়ের সুবিধা পাবেন। এদের রয়েছে বিশাল জায়গা জুড়ে পার্কিংয়ের সুবিধা। এই তো আমরা চলে এসেছি, আপনাদের সাথে একটু পার্কিং এরিয়াটাও শেয়ার করে দিচ্ছি। হাতটাকে স্ট্রেলাইজ করে নিয়েছে। এখন হচ্ছে আমরা হাতের বাঁ দিকে যাচ্ছি, এই জায়গাটাও একটু আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। একটু গ্রামীণ পরিবেশ সব কিছু মিলিয়ে যেন জায়গাটা খুবই অসাধারণ। আজকে ছুটির দিন হওয়াতে মোটামুটি ভালোই ভিড় ছিল। এই যে এখানে শোরুম আছে, আর এখানে লেক আছে, লেকের মতো এখানেও মাছ আছে। এই জায়গাটা কিন্তু সত্যি অনেক সুন্দর। অনেকদিন পরে বাইরে যেতে পেরে খুবই ভালো লেগেছে। আপনাদের জন্য ভিডিও করে নিয়ে এসেছি। যারা এখনও যাননি, তারা কিন্তু বাচ্চাদেরকে নিয়ে, ফুল ফ্যামিলি নিয়ে কিন্তু ঘুরে আসতে পারেন। তো আমরা যখন গিয়েছি তখন কিন্তু দুপুরের সময় ছিল, প্রায় 3টা সাড়ে 3টার মতো বাজে, সেজন্য আসলে অনেক গরম ছিল। তো আমি চেষ্টা করছি যে আপনাদের সাথে পুরো জায়গাটাই একটু একটু করে শেয়ার করতে। আমি, আমার হাজবেন্ড আর আমার বাবু গিয়েছি, তোরা হাঁটছিল, আমি একটু আপনাদের জন্য ভিডিও করছি। এছাড়াও নিচে কিন্তু বসার জায়গাও আছে, নিচেও অনেক ধরনের দোকান আছে। তো প্রথমেই আমরা পুরো জায়গাটা একটু ঘুরে দেখব, তারপরে হচ্ছে খাবো। তো ভাবছি যে আপনাদের সাথেও একটু শেয়ার করি। আর এই তো এখানে দেখতে পাচ্ছেন দোকান আছে, এই দোকানটাও কিন্তু খুবই পপুলার।
এটা হচ্ছে বাংলার হটপট দোকানটার নাম। তো এখান থেকে সামনে আমরা একটু হেঁটে যাব, সন্ধ্যার দিকে কিন্তু এই জায়গাগুলো কিন্তু পুরোটাই ভরা থাকে, মানুষজন কিন্তু সবাই নিচেই বসা থাকে। আর এখানে বসলে কিন্তু গরমও লাগে না, কারণ হচ্ছে এখানে ওরা কুলারের ব্যবস্থাও রেখেছে। তো এখান থেকে একটু সামনে গেলেই কিন্তু ওয়াশরুম আছে, ওয়াশরুমের সুবিধাও আছে, একটু আপনাদের সাথে জায়গাটা একটু দেখিয়ে দিলাম। আসলে গাছপালা থাকলে কিন্তু মনটা খুবই ভালো লাগে। এতো এখানে মিনিসোর একটা শোরুম আছে, বাহির থেকে দেখে মনে হচ্ছিল অনেক বড়, বাট এটা আসলে অত বড় না, ছোট। এখানে ওদের সবই একটু একটু করে আছে, অত বেশি কালেকশন নেই। ওদের সবচেয়ে বড় শোরুম হচ্ছে যমুনা ফিউচার পার্কে। তো আমরা একটু ঢুকিয়ে দেখি, বের হয়ে গিয়েছি। তো এই সময় কিন্তু ভালোই রৌদ্র ছিল, বাট মানুষজন কিন্তু আসছিল। এখানে দুই একটা স্টল আছে, আর এই তো পুরোটা একটু দেখিয়ে দিচ্ছি। এখানেও কিন্তু বসার জায়গা আছে, যে কুলার দেখতে পাচ্ছেন কুলারও আছে। এখানে আসলে বাচ্চাদের ছবি তোলার জন্য অনেক সুন্দর সুন্দর কিছু জিনিস আছে। তো এখানে বসিয়ে কিন্তু চাইলে আপনারা বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারেন। আমিও তার ব্যতিক্রম না, আমিও আমার বাচ্চার কিছু ছবি তুলেছি। ভিডিও শেষে আপনাদের সাথে সেগুলো একটু শেয়ার করব। তো আমার বাবু কিন্তু খুবই এনজয় করছিল জায়গাটা। তো এই তো এখন আমরা উপরে উঠে যাব, উপরে এই যে খাবারের দোকানগুলো একটু আপনাদের সাথে শেয়ার করছি। এখানে কিন্তু বিভিন্ন ধরনের দোকান আছে, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখান থেকে খাবার অর্ডার করতে পারেন। এখানের নিয়ম হচ্ছে আপনারা যেখানে খুশি সেখানে বসতে পারবেন, এবং যে দোকান খুশি সে দোকান থেকেই অর্ডার করতে পারবেন। আর যেখান থেকে অর্ডার করবেন সেখানে হচ্ছে পেমেন্ট করার পরে ওরা আপনাকে একটা স্লিপ দিবে, এবং 15 মিনিট সময় লাগবে, এবং 15 মিনিট পরে আপনারা গিয়ে আপনাদের খাবারটা নিয়ে আসবেন, এবং যেখানে খুশি সেখানে বসেই খেতে পারবেন, কোনো প্রবলেম নাই। তো আমরা ভিতরটা ঘুরে এতো এখানে চলে এসেছি। তো এখানেও কিন্তু একটা ব্রিজের মতো একটা জায়গা আছে, এবং এই ব্রিজটা থেকে গেলে ওই সাইডেও কিন্তু বিভিন্ন কোর্ট আছে। এখানে কিন্তু বিভিন্ন পার্টি টার্টিও আপনারা চাইলে করতে পারেন। আর হচ্ছে এই তো ব্রিজটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। ব্রিজের ওই পাশেও কিছু দোকান আছে, এবং এই পাশেও কিছু দোকান আছে। এই যে আমি ঘুরতে ঘুরতে অনেক ক্লান্ত হয়ে গিয়েছি, এই তো আমরা যাচ্ছি। আমরা এখন কিছু খাবো, আমাদের মোটামুটি ভালোই ক্ষুধা লেগেছে। আর বাবু অনেক ডিস্টার্ব করতেছিল, ওরও অনেক গরম লাগছিল। আর এতো এখানে কিন্তু আইসক্রিম একটা পার্লার আছে, ইউ বেরিস। তো এখানে আইসক্রিম চাইলে আপনারা ট্রাই করতে পারেন, আমার কাছে অত ভালো লাগেনি। আর এতো আমি আসলে এটার ভিডিও করিনি, আপনাদেরকে শেয়ার করব, মানে ভিডিওটা কোনো কারণে কেটে গেছে আইসক্রিমের। তো যাই হোক, আর এই তো এখানে আমরা এখন বসবো, বসে আমরা এখন লাঞ্চ করব। তো আমরা হচ্ছে এই সাইডে যে কোর্টটা দেখাচ্ছি, এই কোর্টেই যাব। এই কোর্টগুলো কিন্তু এসি করা, আর বাহিরের যে প্লেসটা এটা নন এসি। এই ভিতরটা মোটামুটি ভালোই ঠান্ডা। ও, এখানে একটা টেবিল খালি ছিল, আমরা এখানেই বসে পড়েছি যেহেতু বাহিরে অনেক গরম। তো বসার পরে আমি অর্ডার করতে গিয়েছি, আমি এতো আল ফ্রেস্কো থেকে অর্ডার করেছি। এখান থেকে আমি ফ্রাইড রাইস আর পাস্তা অর্ডার করেছি। আর এই ইয়োশি, এখান থেকে আমি একটা প্ল্যাটার অর্ডার করব। তো এখানের স্পেশাল প্ল্যাটারটা হচ্ছে কিয়োশান ব্যান্টো, তো সেটা আমি অর্ডার করব। আর সেই খাবারটা খেতে কেমন হয়েছে সেটাও একটু আপনাদের সাথে শেয়ার করব।
আমাদেরকে একটা স্লিপ দিয়েছে, আমরা 15 মিনিটের মতো বসেছিলাম। তো এই তো আমাদের খাবারটা চলে এসেছে, এই যে বেন্টো প্ল্যাটারটা। তো এখানে রয়েছে চিকেন, আর হয়েছে 2টো সুশি, আর চাউমিন রয়েছে, আর ভেজিটেবল পাকোড়াও রয়েছে, একটা স্পেশাল সসও রয়েছে। তো খাবারটা আমার কাছে অনেক ভালো লেগেছে, বাট আমার হাজবেন্ডের কাছে একটুও ভালো লাগেনি। সো ও ওগুলো খেয়েছে আর আমি ম্যান্টুটাই খেয়েছি, আর সাথে 2টো ক্যান কোক ছিল। তো এই তো সুশি, এটা হচ্ছে চিংড়ির একটা সুশি ছিল, আর এটা হচ্ছে স্যালমন ফিশের সুশি, এটা কুক করা। আর চাউমিনটা একটু মিষ্টি ছিল, মিষ্টি মিষ্টি লেগেছে। তো ভালো লেগেছে আমার কাছে এই প্ল্যাটারটা, আশা করছি আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো এই তো আমরা এখন খেয়ে নিব। খাওয়া দাওয়া শেষ করে আমরা অনেকটা সময় পরেই বের হয়েছি। তো এখন প্রায় 5:30টার মতো বাজে। তো এখন কিন্তু এই তো অনেক মানুষজন চলে এসেছে। এ তো এখানে একটা প্লে জোন আছে, এখানে বাচ্চাদেরকে আপনারা খেলতে দিতে পারেন, বাট এটা একটু বড় বাচ্চাদের জন্য। একটু সামনে গেলেই এই তো নাগরদোলা, আর হচ্ছে বাচ্চাদের জন্য দোলনার ব্যবস্থাও আছে, আর এখানে একটা ছোট একটা স্লিপার আছে। আর একটু সামনেই হচ্ছে বাবল শুটিং। তো এই তো একটা বাচ্চা উঠছে, এখানে বসেও কিন্তু অনেক বাচ্চারা ছবি তুলে নিচ্ছে। তো এই তো আমার বাবু একটু খেলাধুলা করছে, ও আসলে এতদিন অসুস্থ ছিল, তো এখন একটু ও মোটামুটি সুস্থ আলহামদুলিল্লাহ। তো সেজন্যে আসলে ওকে নিয়ে বের হয়েছি, সে খুবই এনজয় করেছে, অনেক বাচ্চারাই খেলাধুলা করছে, সেগুলো সে দেখছে এবং এনজয় করছে। তো এই তো নাগরদোলা, অনেক দিন আগে নাগরদোলায় চড়েছিলাম, তো আমার খুব শখ হয়েছে নাগরদোলায় চড়বো। তো এখানে নাগরদোলায় চড়তে হলে টিকিট কেটে নিয়ে আসতে হয়, তো আমার হাজবেন্ড টিকিট কাটতে গিয়েছে। প্রথমে দেখে মনে হচ্ছিল যে ভালোই লাগবে, ভয় লাগবে না, বাট যখন উঠেছি তখন আমার কাছে খুবই ভয় লেগেছে। এবং আমি যখন উঠেছি তখন কিন্তু অন্য কেউ ছিল না, শুধু আমি ছিলাম আর 2-3 জন ছিল। তো আমার সাথে কিন্তু একটা মামা উঠেছে, আর এই যে বাবল শুট করছিলাম কিন্তু আমি পারছিলাম না। এতো এখানে আমার বাবুকে নিয়ে অনেকটা সময় স্পেন্ড করেছি, এখানে সে স্লিপ করে খুবই এনজয় করেছে। বাচ্চারা কিন্তু এরকম পরিবেশে খুবই পছন্দ করে, যেখানে কিনা গ্রামের মতো পরিবেশ থাকবে, আর হচ্ছে খেলাধুলারও অনেক জায়গা থাকবে, বাচ্চারা থাকবে। বাচ্চারা কিন্তু ঠিক এই টাইপের পরিবেশটাই কিন্তু খুবই পছন্দ করে। আমার চেয়েও আমার বাচ্চা খুবই এনজয় করেছে। তো এই তো এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, তো বিভিন্ন স্টলে লাইট জ্বালিয়ে রেখেছে, তো আমরা এখন চলে যাব। তো চলে যাওয়ার আগে একটু ভিউটা একটু আপনাদের সাথে শেয়ার করছি। এবং ঘুরতে ঘুরতে কিন্তু অনেকটা পানি তৃষ্ণাও পেয়েছে, সেজন্য একটা জুস কিনে নিচ্ছি। তো মলেসিয়াস এই দোকানটা কিন্তু খুবই মানে পপুলার এখানে, এখান থেকে আমি একটা মালবেরি জুস খেয়েছি, এটা খুবই মজা, আপনারা এখানে একটু ট্রাই করে দেখতে পারেন। তো এই তো আজকের আমার এই ভিডিও, এখন চলে যাচ্ছি, চলে যাচ্ছি, বাট আবার আসব নতুন কোনো ভিডিও নিয়ে। আশা করছি আপনারা আজকের ভিডিওটি এনজয় করেছেন, আর এনজয় করে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কিছু মুহূর্ত
আপনাদের সাথে শেয়ার করছি এবং বিদায় নিয়ে নিচ্ছি। আজান্না, আল্লাহ হাফেজ।